আজকে আবার বাংলাদেশের শেষ দিন, এখন সব ব্যাগ ট্যাগ প্যাক করছি। প্যাক করার পর আজকে রাতে আমার ট্রেন আছে বাংলাদেশের যে কমলাপুর রেলওয়ে স্টেশন আছে ঢাকা শহরে, সেই ঢাকা শহরের কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাতের বেলায় ট্রেন ধরবো। ট্রেন ধরে পর যাব কাল সকালে দর্শনা, দর্শনার থেকে যাব আমাদের ইন্ডিয়া সাইডের গেট দে বর্ডার হয়ে ইন্ডিয়া ঢুকবো। আমার বাংলাদেশের যে ট্যুরটা আছে এটা আরেকটু লম্বা চালাতে চাইছিলাম, কিন্তু কিছু লিমিটেশনের জন্য আমি চালাতে পারছি না। এখন আপাতত সাইকেলটাকে ঠিকঠাক করে ঢাকা শহরে রাখি দেবো একটা দাদার ঘরে। এখন সব প্যাক ট্যাক করে মামার ঘর থেকে বেরাচ্ছি। এখন আমি ঢাকা শহর থেকে বেরাচ্ছি, আর কেবি রাইডারদের যে জেনিতা আছে তো জেনিতাকে হেলমেটটা দেওয়ার আছে, সেই জন্য যেতে হবে আমাকে ঢাকা ক্যান্টনমেন্ট। কিছুক্ষণের জন্য ঢাকা ট্রাফিকের এক্সপিরিয়েন্স হবে। মামার ফ্ল্যাটটা যেটা আছে সেটা হচ্ছে ছতলার উপর থেকে নিচে নামতে নামতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, লিফ্ট নাই, কারেন্ট নাই ঢাকা শহরে। গোল গোল ঘুরে ঘুরে নামছি এখান থেকে ঢাকা ক্যান্টনমেন্ট, তারপর রাত 11টার সময় ট্রেন যাব আরামসে। নিচে নামি গেলাম, ঢাকা ট্রাফিকের একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। এখান থেকে বাসে চাপবো, বাসে চাপে যাবো বাকিটা। এত বেশি ট্রাফিক এই শহরে, মানুষ লিটারালি ঘামছে এখানে বসে বসে কারেন্ট না থাকার জন্য। প্রায় এক ঘন্টার উপরে হয়ে গেছে কারেন্ট নাই। যেমন হিউমিডিটি সেরকম ট্রাফিক সেরকম রোদ, আর মানুষ শুধু পায়ে হাঁটে রিক্সা ইঞ্জিন ভ্যান এগুলোতে চাপে পরে ঘুরে বলে। মেঘ করছে রোদ বলতে বলতে। ঢাকা শহরের একটা মেন রাস্তার উপর দাঁড়ায় আছি, এখান থেকে রব রব বাস ধরতে হবে। অ্যাকচুয়ালি এই জায়গাটায় যেমন রোদ তেমন ট্রাফিক তেমন আওয়াজ, এখনও পর্যন্ত রব রব বাস পাই নাই। হিচ হাইকিং করার কথা তো ভুলেই যাও। ঢাকা শহরে যদি কেউ প্ল্যান করছে যে হিচ হাইকিং করে লিফ্ট নিয়ে পর এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করা যাবে, আমার মনে হয় এটা পসিবল নয়। এখন ঢাকার একটা বাসের ভিতরে বসে আছি, আজকে আমার বাংলাদেশের শেষ দিন। এখানের যে বাস আর যে ট্রাফিক, সামান্য 15 কিলোমিটার যেতে এক ঘন্টার বেশি সময় লাগবে, সেই জন্যে ঢাকার বাসে ফ্যান দিয়ে আছে। কালকে যখন ট্রাভেল করছিলাম ঢাকা সেই তখনও দেখেছিলাম এরকম কিছু একটা সিচুয়েশন ঢাকার বাসে এখন বসে থাকার। এখান থেকে গুগল ম্যাপের হেল্প নিয়ে এখন 11 স্টপ যাবো। 11 স্টপ যাওয়ার পর আমাকে ওইখানে নামতে হবে, নামার পর যেখানে আমার ডেস্টিনেশন সেখানে পৌঁছে যাবো। নাম বই তো ভাই, এখন বাংলাদেশের যে বাস জার্নিটা ছিল এই সামান্য একটা ডিস্টেন্স যে যত দূর বাসে নিল ট্রাফিক জ্যামে, এটা ওয়ান অফ দ্য মোস্ট টাফেস্ট জার্নি ছিল। গরম সেরকম, আর সেরকম আওয়াজ, সেরকম ভিড়। কোনো রকমের বাসটা ছাড়লাম, এখন এখান থেকে 1.5 কিলোমিটার পায়ে হেঁটে আমাকে যেতে হবে। বাংলাদেশের দোতলা বাস, অ্যাকচুয়ালি এই বাসটি আমি কালকে রাতে চাপিছি, একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। মনে হচ্ছিল একতলা ছাদের উপর চাপে পর গোটা বাংলাদেশের ঢাকা শহরটা ঘুরে বলছি। একটা 1.5 কিলোমিটারের ওয়াক করার পর এখন পৌঁছেছি জেনিতদার দোকানে। দাদা এখানে বসে বসে ঘামছে, আমার অবস্থা খারাপ, প্রচুর গরম, আমাদের লোডশেডিং হচ্ছে, তার জন্য বাংলাদেশে এখন কারেন্ট নেই, এখন আমরা বসে আছি ঘামছি। বসে বসে হেভি রিল্যাক্স করছি আমরা এখানে, দুদিক থেকে হাওয়া চলছে, চারিদিকটা কিরকম ওয়াও ওয়াও লাগতেছে, গরমে পুরা ওয়াও ওয়াও লাগছে। ফ্যান বন্ধ হওয়ার আগে ওয়াও ওয়াও ছিল, এখন চলে গেছে, এই যে বলছে ফ্যান বন্ধ হওয়ার আগে। এখন দমে গরম, অ্যাকচুয়ালি গরমে টিকা যাচ্ছে না, ঢাকার গরম হচ্ছে ব্যবসা গরম। জেনিত ভাইয়ের দোকানে বসে আছি আর এখানে ঝালমুড়ি খাচ্ছি। ঝালমুড়ি খাবার পর এখান থেকে বেরিয়ে যাবো ট্রেনের উদ্দেশ্যে। আজকে রাতে আমার ট্রেন আছে, বেশ একটা দমে গরম, গরমে টায়ার্ড, আর এরকম কিছু একটা প্যাকিং করে দেয় ঝালমুড়িগুলো, যে প্যাকিংটা আমি খুলেছিলাম। খোলার পর এখন ঝালমুড়ি খাচ্ছি, চিকেন, গাজর, পুদিনা পাতা, বেশ একটা ভ্যারাইটিস জিনিস দিয়ে ঝালমুড়িগুলো বানাই। এখন সন্ধ্যার সময় এক্সপ্লোর করতে যাচ্ছি বাংলাদেশের একটা মাছের বাজার, আর আমরা যে ঝালমুড়িটা খাচ্ছিলাম সেই মুড়ির দোকানটা হচ্ছে সামনেই। এইখান থেকে আমরা
ঝালমুড়িটা খাইছি যেখানে মশলা মিশা ছিল, মশলা মাংস এই ধরনের জিনিস। চলো মাছের বাজারটা ঘুরে আসি। এইদিকে ছিল মুড়ির দোকান, বেশ একটা টায়ার্ড লাগছে। আর এখানে যে ওয়েদারটা আছে ঘাম হচ্ছে দমে। বাংলাদেশ থেকে একবার হয়তো যখন পুরুলিয়ার দিকে যাব, আজকে রাতে ট্রেন ধরার পর আরও আমাকে 8-10 ঘন্টা ট্রাভেল করতে হবে, তারপর আমার ঘর ঢুকবো। তো সেই ডিস্টেন্সে যখন যাব তখন মনে হবে এদিকের থেকে গরম বেশি বা কম, সেটা আমি বুঝতে পারছি না। এদিক থেকে ওইধারে গেলেই বুঝতে পারবো গরমটা বেশি আছে না কম আছে। রাস্তায় ফুল অফ জ্যাম, বাংলাদেশের রাস্তা ট্রাফিক জ্যামে পুরো ভর্তি। আর এই টাইমটা হচ্ছে পুরো পিক আওয়ার, যখন মানুষ অফিস থেকে ঘর যাচ্ছে। আর আজকে রবিবার, বাংলাদেশের একটা খাস জিনিস হচ্ছে এখানে রবিবারের দিনে অফিস কোনো ছুটি নাই। কিছু কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে সেগুলোর অফিস ছুটি, বাকি সব অফিস খোলা। এখানে শুক্রবার শনি দুদিন ছুটি। আমরা মোস্টলি মার্কেটে চলে এসেছি। মার্কেটে আসার পর অ্যাকচুয়ালি বাংলাদেশে আসার একটাই উদ্দেশ্য, বাঙালি মানেই মাছ প্রিয়, যেটা মাছের বাজারটা একবার দেখাতে হবে। এই কম সময়ের মধ্যে যতটুকু কভার করতে পারলাম এখন রাস্তা বের করাচ্ছি। বাংলাদেশ সুপারম্যান, বাস হাত দেখাও আর রোড ক্রস করো। আপনি হাতো কা ইস তরিকে কা সুপার পাওয়ার ইন্ডিয়া আর বাংলাদেশ পে মিলতা হ্যায়। জাস হাত দিখাও বাইক ওয়ালে কো রোকো, ইয়া ফির ট্রাফিক কো রোকো, আর ফির রোড ক্রস করো। লেটস গো টু দা ফিশ মার্কেট। হাবিবি ওয়েলকাম টু বাংলাদেশ। বাংলাদেশের এখন মাছের বাজার যাচ্ছি, কোন মাছটা কত করে কেজি, এখানে মাছ বিকাশ সিস্টেম কেমন, এইসব জিনিসগুলোর ব্যাপারে জানতে। এটা একটা সবজি মান্ডি বলা যায়, ফলের বাজার, মাছের বাজার, বিভিন্ন জিনিসের বাজার এখানে আছে। ওয়েলকাম টু বাংলাদেশ মার্কেট। চারধারে তো ভ্যারাইটিস রকম জিনিস দেখাচ্ছে। ফল, সবজি, আজকে টার্গেট আছে মাছের বাজার ধারে যাবার। হ্যালো দাদা, কেমন আছো? কেমন আছেন? আমি অ্যাকচুয়ালি আপনাদের এখানে মাছের রেট জিজ্ঞাসা করতে আসছি, মাছ কী কী ভ্যারাইটির পাওয়া যায় আর মাছের দাম কত? মাছের দাম তো মোটামুটি দাম কমই, সব মাছের দামই কম। আপনার দোকানে কী কী ভ্যারাইটির মাছ আছে? পিয়ালি মাছ, মলা মাছ, লালচেওয়া, সিলিং মাছ, মাছা মাছ, চিংড়ি মাছ, সুরমা মাছ, বল মাছ, পাঙ্গাস, পাবদা, এলাকাতে। রেট কেমন আছে মাছের? রেট একবার শিবুতে দামে দাম কম আছে। পিয়ালি বেশি 500, মলা বেশি 460, এটা বেশি 600, এটা বেশি 400, চিংড়ি 640, বাসা মাছ 500। ইলিশ মাছ? রেট একবার কম শিবিত। ইলিশ মাছ? ইলিশ মাছ অন্য তো দাম বেশি, জায়গায় বেশি, ইলিশ মাছ কম তো তাই। ওকে থ্যাংক ইউ। এখানে বিভিন্ন ধরনের মাছের রেট জিজ্ঞাসা করলি, আর জিজ্ঞাসা করার পর জানতে পারলি এখানে কোনটার কী রেট আছে। আর আরেকটা জিনিস, আপনাদের এখানে আমি শুনেছি নাকি বাংলাদেশে এরকম আমাদের ইন্ডিয়াতে হয় যে কাটা মাছ দিয়ে দেয়, যে আমার 4 পিস মাছ চাই তো 4 পিস দিয়ে দেয়। আপনাদের এখানে ওইরকম কোনো সিস্টেম নেই, গোটা মাছটাকে নিয়ে যেতে হবে? বড় মাছ মনে করেন কাটতে দেওয়া যায়, ছোটো মাছ তো দেওয়া যায় না, মানে বড় মাছ মনে অর্ধেক দেওয়া যাবো। এই পাঙ্গাসটা তো আমি নেন 2 কেজি 1 কেজি দেওয়া যাবে। কিন্তু এরকম আপনাকে বললাম যে আমাকে 4 পিস দেন, 4 পিস বা 3 পিস, 6 পিস যাবে, 4 পিস 5 পিস দেওয়া যাবে। সামনে দোকানে কাটিয়ে বসে এক দোকানে, মানে গোটা মাছ বিক্রি হয়, এরকম কাটা মাছ বিক্রি হয় না, কম কাটা মাছ কম একবারে কম। এখান থেকে আগের ধারে যাই, এখানে কিছু বরফ দেওয়া মাছও আছে। ইলিশ মাছ কত সেগুলো দেখবো, আর শুকনা মাছ কত দাম সেগুলো দেখবো। পাবদা আছে এবং ইলিশ আছে, কোনটা ইলিশ?
বাংলাদেশের সবার থেকে ফেমাস মাছ ইলিশ মাছ। ইলিশ মাছ এখানে রেট হচ্ছে 1200 টাকা কেজি, একদম তাজা মাছ। আজকের রেট হচ্ছে 1200 টাকা কেজি। চিংড়ি 1200 টাকা কেজি, পাম্পলেট মাছ তো। এইখানে যতগুলো মাছ পাওয়া যাচ্ছে এগুলো সব শুকা মাছ, বিভিন্ন ধরনের মাছ এখানে শুকায় পরে রাখা আছে। শুটকি মাছ যেগুলো আমরা বলি, শুটকি মাছের রেট কত বলছি? আপনার কাছে কি কি শুকা মাছের ভ্যারাইটি আছে? কাসকি আছে, লোচটে আছে, গন্যা আছে, ছেলা আছে, চিংড়ি আছে, শুটকি আছে। কোনটা কি একটু দেখান দিবেন, কোনটা কি বটে? রেট কেমন আছে? কুমটার কথা বলবো, চিংড়ি মাছের শুটকির দাম কত? চিংড়ি মাছ 800 টাকা কেজি। আর পিছন দিকে যেগুলো টাঙা আছে এটা 1200 টাকা কেজি ছুরি মাছ। পাঙ্গাস কোনটা? এটা পাঙ্গাস মাছ, লালদা লালদা কালা। এটাকে উঠাচ্ছি, বেশ ভারী আছে। কত কেজির উঠে? 500 টাকা কেজি। আর এটা কি? কাতল, কাতলা। আমরা কাতলা বলি, আপনি কাতল বলছেন? 400 টাকা কাতলা মাছ কেজি। ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়াতে আসছে এই মাছটা কি ভাই, এতটা বড়? যাতে মাছগুলো বাঁচি থাকে তাই তো। ওই আমরা যেগুলো কি নাম ওই ঘরে অ্যাকুয়ারিয়ামের ভিতরে যে মেশিনগুলো লাগা থাকে সেম একই মেশিন। এখানে একটা নতুন জিনিস দেখতে পেলাম যে মাছ গুলোকে বাঁচায় রাখার জন্য এখানে এরকম একটা সিস্টেম করে রেখেছে। সামনে আছে ইলিশ মাছ। ইলিশ মাছ এখানে কত করে কেজি একটু জিজ্ঞাসা করবো, কত করে ইলিশ? কিলো 1600 টাকা। মাছের বাজারটা একটু ঘুরে পরে দেখলাম এখানে মাছের বাজারটা কেমন। অ্যাকচুয়ালি আমি অনেকটা টায়ার্ড আছি, সেই জন্যে ভিডিও বানাতে অতটা এনার্জি পাচ্ছি না। ডান দিকটা হয়ে যাবো, চলো। মাছের বাজারের ভিতরটা থেকে বের হলাম। অ্যাকচুয়ালি বলতে গেলে গরম, তারপর মাছের যে গন্ধটা, ওই গন্ধটা আমার সহ্য হয় নাই। রিকোয়েস্ট এসেছিল মাছের বাজারের একটা ভিডিও করার জন্য, সেই জন্যই গেছিলাম ভিডিও করতে। বাকি বাইরের দিকে ফলের বাজার, আঞ্জির আছে, তরমুজ আছে, আমলা আছে, ড্রাগন ফ্রুট আছে। এদিকে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আছে, খেজুর ভ্যারাইটিজ, লিচু। মাছের বাজারটা হালকা করে এক্সপ্লোর করলাম। ইলিশের মাছ, ইলিশ মাছের দাম কত, এসব জিনিসগুলো একটু জিজ্ঞেস করলাম। এখন এখান থেকে বেরাই, বেরাবার পর ধীরে ধীরে করে আমার ট্রেন আছে রাত 11টার সময়, ওই দিকে এগাতে থাকি।
আজকে রাতে আমার ট্রেন আছে, আর এখন ঢাকার অবস্থা একটু খারাপ খারাপ মনে হচ্ছে, কারণ এখন হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন ঢাকার যে ক্যান্টনমেন্ট জোন আছে যেখানে আমি ছিলাম, এখান থেকে আমি আমার ব্যাগ ট্যাগ নিয়ে পরে, এই যে সামনে আমার ব্যাগগুলো আছে, ব্যাগ ট্যাগ নিয়ে পরে এখন আমি বাংলাদেশ থেকে যাচ্ছি ইন্ডিয়া ট্রেনে করে। আমার যে টার্গেটটা আছে আজকে ঢাকার রাত 11:30 সময় আই থিঙ্ক আমার ট্রেনটা আছে, এখান থেকে ট্রেনে করে যাব প্রথমে দর্শনা, দর্শনার থেকে আমাদের ইন্ডিয়া সাইডে গেদে বর্ডার, গেদে বর্ডারের থেকে যখন ঢুকবো এখান থেকে যাবো রানাঘাট, রানাঘাটের থেকে নৈহাটি, নৈহাটির থেকে ব্যাক করে ব্যান্ডেল, ব্যান্ডেলের থেকে বর্ধমান, বর্ধমানের থেকে দুর্গাপুর, দুর্গাপুর হয়ে ঘর, এরকম একটা লং জার্নি আছে। তো আজকের যে ভিডিওটা আছে এই ভিডিওটাই আমি দেখাবো কী করে আমি ট্রেনে করে ট্রাভেল করছি বাংলাদেশ থেকে ইন্ডিয়া। কেবি রাইডার্সের কিছু টি শার্ট আর কিছু স্টিকার এগুলো নেবার পর আমি এখন বেরাচ্ছি এখান থেকে, যাচ্ছি ঢাকা স্টেশন। ঢাকা স্টেশন যাওয়ার পর রাতের বেলায় ট্রেনে চেপবো, ট্রেনে করে যাবো বাংলাদেশ থেকে ইন্ডিয়া। আজকের জার্নিটা দেখাচ্ছি এই ব্লগটা কী করে বাংলাদেশ থেকে ট্রেনে করে যাচ্ছি ইন্ডিয়া। এখন ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিলাম, তা করতে করতে জল পড়তে শুরু হয়ে গেল, এবার আমাকে ওয়েট করতে হবে যতক্ষণ না জলটা ছাড়ছে, তারপর এখান থেকে বেরাবো। বেশ একটা জোরে জল পড়ছে এখন ঢাকা শহরে। এখানে একটা বাংলাদেশের অ্যাপ আছে পাঠাও, পাঠাওয়ে করে আমি যাবো রেলওয়ে স্টেশন। এখানে জল পড়ছিল, যেটা প্ল্যান ছিল বাইকে করে যাওয়া সেটা ক্যান্সেল হয়ে গেছে। নমস্কার, ওকে বাই গাইজ, ওকে ওকে বাই, ওকে আল্লাহ হাফিজ। চলেন, তো এনার সঙ্গে আমি এখন যাচ্ছি স্টেশন, ঢাকা স্টেশন। ঢাকা স্টেশন যাবার পর আমার যে ট্রেনটা আছে সেই ট্রেনটাতে করে আমি যাবো দর্শনা স্টেশন, দর্শনার থেকে বর্ডার ক্রস করে যাবো গেদে। ফাইনালি বাংলাদেশে 10 দিন থাকার পর ব্যাক টু ইন্ডিয়া। এখানে তো আমার জল পড়ছিলো, জল পড়ার জন্য অ্যাকচুয়ালি আমি বাইকে গেলাম নাই, কারণ বাইরের দেশে এসেছি, বাইরের দেশে আসার পর একটু অবস্থাটা খারাপ হতে পারে জলের জন্যে, সেই জন্য আমি রিস্ক নিতে খুঁজলি নাই। এখন যাচ্ছি পাঠাও বলে যে অ্যাপটা আছে সেটা থ্রু দিয়ে যে ক্যাব বুক হয়েছে এখানে সেই ক্যাবে করে। আমাদের দেশে প্রাইভেট কার কোনো ফেলাফেলি নেই, ধার্মিকের বিষয়গুলো আর ধর্মের বিষয়গুলো ওরা তখন ভুলে যায়, বেশি সুখ পাই মানুষ আগে যখন ধরুন অভাবের একটা সময় ছিল, তো ঠিক সেই সময় মানুষের হাতে টাকা থাকতো নাই, তো তখন মানুষ জামা কাপড় কিনতে পারতো নাই, তারপর এখন যখন মানুষের হাতে টাকা আছে, ঠিক আছে এখন তো অ্যাভেলেবেল জামা কাপড় কেনা উচিত, কিন্তু এখন যত অ্যাভেলেবেল টাকা ঢুকছে তখন কিন্তু জামা কাপড় গুলো কম 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 করে ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, কাপড় পাতলা হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, কিন্তু কাপড় কিনতে যায় পশু, ঘরে জায়গা নাই কাপড় রাখা, পশু শপিং করে পশু। আগে আপনারা তো জানেন না, আমরা আগে ছোটবেলায় দেখছি মানুষ বেড়াইতে গেলে জুতা পাই নেই, মানুষের জুতা ধার করে নিছে, শার্ট লুঙ্গি ধার করে নিছে, প্যান্ট ধার করে নিছে, প্যান্ট তো ছিলই না আমাদের ছোট সময় দেখছি, মানুষ গ্রামে প্যান্ট পরতো না। আমি ঢাকার থেকে একটা প্যান্ট কিনেছিলাম মনে হয় 10-12 বছর বয়সের সময়, আমি ঢাকা আসছি মানে ছোটো 6 বছর বয়সে ঢাকা আসছি। তাছাড়া আপনার খুব অবাক ছিল, মানে একটা জামা মানুষের থেকে ধার করে নিয়ে বেড়াইতে যেত আমাদের সময়, তখনকার দিনে গায়ে একটা গাড়ি থাকা মানে বিশাল ব্যাপার, একটা মোটর সাইকেল থাকা মানে বিশাল ব্যাপার, অনেক কিছু ছিল এক সময়। আমি আপনাদের ইন্ডিয়াতে 1 মাস থেকে আসছি 1998 সালে, 1998 সালে তখন তো দেখছি ইন্ডিয়ার অনেক, এখন তো অনেক ডেভেলপ, তখনও দেখছি তো মানুষ মানে পয়সা, আপনাদের ইন্ডিয়ার মানুষের কাছে পয়সা সবার কাছে কম বেশি থাকে, কেন কিছু পুঁজি করেই আমাদের মতন না, আমরা ধরুন পুঁজি এটা অত পছন্দ কম, আগে খাইয়ে পরে পাইছে তারপরে পুঁজি, আপনাদের কিন্তু খাই আর নাকি কিছু পুঁজি লাগবো ইন্ডিয়াতে, এরকম না। তারপরে দেখছি 15 টাকা রোজ কাজ করে 15 টাকা করে বেতন পাইছে ওই সময় থেকে ইন্ডিয়াতে,
এখন কত একটা মনে করেন যে কি বলেন আপনারা যারা ডিপেন্ড করছে আপনার কোন জায়গায় কাজটা কেউ করছে মানে আপনি ডেইলি ওয়েজ ওয়ার্কারের ব্যাপারে বলছেন ওই যারা ওই শ্রমিক দৈনিক যারা মনে করেন খেতে দান 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 রোয় কেউ হয়তো 200 টাকা পাচ্ছে কলকাতা দিকে আসলে সেটা হয়তো 500 টাকা হবে একবার দিল্লির দিকে গেলে ওটা হয়তো 700 টাকা হবে ডিপেন্ড করছে সাউথের দিকে হয়তো বেতনটা 1000 টাকা হবে ডিপেন্ড করছে কাজটা কেমন কোন জায়গায় কাজটা করছে গ্রামের দিকে করলে হয়তো কাজটা 100 টাকা 150 টাকার ভিতরেও করাইতে পারে অনেক লোক ওটাই বলতেছে গ্রামের ভিতরে মানে নর্মাল আমাদের গ্রামে তখন এখন নর্মাল লোক হাফ বেলা কাজ করে সকালের থেকে দুপুর পর্যন্ত লাঞ্চ পর্যন্ত কাজ পর্যন্ত ওরা 1000 টাকা বেতন দিচ্ছে 12 ঘন্টা বা 14 ঘন্টা বা 16 ঘন্টা কাজ করাবে ও কিন্তু 16 ঘন্টা কাজের পুরো হিসাব নিয়ে লিবে পুরো কম বেশি আর এখানে গায়ে কি হয়তো গেল 10টা 11টার সময় ঘুরে আসছে 4টা 5টার সময় মানে 3টা 4টার সময় চলে গেল তার মধ্যে টিফিন খাওয়া আছে 1-2 ঘন্টা ব্রেক তো কাজটা একটু লুজ হয় আচ্ছা এই জায়গাটা কি কুড়মিটোলা যে জায়গাটার উপরটা হয় আমরা এখন যাচ্ছি এটা কুড়মিটোলা না এটা হলো শাহিনবাগ বলে এটারে এটাও ক্যান্টনমেন্টের বেরোনের একটা ঢুকে একটা রাস্তা জাহাঙ্গীর গেট বলে এই নম্বর গেট এটাতে বেরোনোর জায়গা কুড়মিটোলার একটা গল্প আছে কুড়মিটোলার যে গল্পটা আছে না সেই গল্পটা হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে যখন স্বাধীনতা হয় নাই মানে যখন আমরা ব্রিটিশ ইন্ডিয়ার আন্ডারে ছিলাম ইন্ডিয়া বাংলাদেশ একটা দেশ ছিল তো তখন আমাদের ছোটনাগপুর অঞ্চল থেকে কিছু মানুষজনকে আসামের চা বাগানে কাজ করার জন্য নৌকায় চাপায় বা জাহাজে চাপায় পরে ব্রিটিশরা লিয়ে আসতো আসামের চা বাগানে কাজ করার জন্য তো সেই ক্ষেত্রে তাদেরকে এই ঢাকা শহরের একটা জায়গায় রাখতো সেই জায়গাটার নাম হচ্ছে কুড়মিটোলা এলে এবার কোনো তো লিখিত ইতিহাস না এবার এগুলো কোনো ইতিহাসের সেরকম কোনো রিসার্চও হয় নাই কিসের জন্য নাম বা কী ব্যাপার কিন্তু শোনা যায় আমাদের ওদিকে লোককথায় আছে যে এরকম করে ঢাকা শহরের একটা জায়গায় রাখতো তো সেই জায়গাটাকে সেই জন্য নাম পড়ছে কুড়মিটোলা ঢাকা ট্রাফিকটা এই সময় কম মনে হচ্ছে তার কারণ জল পড়িছে জল পড়িছে একটা আর এখন তো রাত হয়ে গেছে একটা মানে যেন 8:00-6:00 থেকে 5:30-5:30 পর থেকে 8:00 পর্যন্ত যে আমরা বেশি থাকি তারপরে 8:00 পরে যাইয়ে কমতে থাকে আর ইদানিং একটু জ্যাম কম বেশ কিছুদিন ঈদের পরের থেকে ওরকম ভাবে জ্যাম এখনো পাইনি যেভাবে জ্যাম হয় যেমন এইখানে মনে করেন যে পুরো ফিল আপ থাকে এই জায়গাটা সবসময় অলওয়েজ জ্যাম থাকে গাড়ি রানিং থাকে সিগন্যাল ছাড়লে সব গাড়ি জায়গা আপনি আসছেন কি সফরে আমি ইন্ডিয়া থেকে সাইকেল নিয়ে আসেছিলাম সাইকেলটা আপাতত ঢাকা শহরে রাখা আছে কিছুদিন পর আরও ঘুরে উত্তরবঙ্গ ঘুরতে যাব সেই জন্য সাইকেল রাখি দিয়ে আপাতত ইন্ডিয়া রিটার্ন করছি আবার আসবেন বাংলাদেশে এই সরি এখন কিছুদিন ইন্ডিয়া ঘুরে যাচ্ছি তারপর আরো ঘুরে বাংলাদেশ আসবো সাইকেল কি মানে ই করে আনছিলেন চালাই 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 আসছেন চালাই ও আচ্ছা খুব ভালো কদিন লাগছে ঢাকা আসতে আমার ঘর থেকে বেরোবার পর 2-3 দিন করে কোথাও কোথাও ব্রেক লিয়েছিলাম তো প্রায় 8-10 দিন লাগিয়েছিল ঘর থেকে বেরিয়েছিলাম 3 তারিখে আর ঢাকা ঢুকেছিলাম আই থিঙ্ক 3-4 দিন আগে হবে বাংলাদেশ ঢুকেছি 11 তারিখে গ্রামের মানুষ এখনো ভালো মানে গ্রামের মানুষের ভিতরে চিটিংবাজি মানে চিটিংবাজির যে চিন্তাধারাটা যে কাউকে ধরবো বা লুটবো এই জিনিসটা কম আর যত শহরের দিকে যাচ্ছি শহর গিলাই তো সেইখানে বলছে কার কাছ থেকে কি করে 10 টাকা লিয়া যায় মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজে কিছু করব নাই কিন্তু কাউকে মুরগি বানায় কি করে 10 টাকা লিয়া যায় প্রত্যেকটা জায়গায় একই কেস এই টার্গেটে বুঝে থাকে সবাই শহরে একটু মানুষ এই মনে করেন যে রাস্তার ভিতরে দাঁড়ায় থাকে ওই হোন্ডাতে যাচ্ছে কেউ রিক্সাতে যাচ্ছে কেউ গাড়িতে যাচ্ছে গ্লাস খোলা ব্যাগটা নিয়ে যাচ্ছে মোবাইলটা নিয়ে যাচ্ছে মানে এরকম মানে আমাকে আমি আমি ইন্ডিয়াতেও দেখাইছি নদিয়াতেও পাইছিলাম এরকম এক পার্টি আমাদের কিছু লোকের কাছ থেকে কিছু নিয়ে গেল
মানে এটা থাকেই সব জায়গাতে আর কি, শহর কেন্দ্রিক এই ধরনের কিছু বাটপাট থাকে। শহর অ্যাকচুয়ালি সিটিজেন বা বিভিন্ন জায়গার লোক থাকে, তো তো আমরা চিনি নাই যে কে লোকটা বা কোন জায়গার লোক। আর গায়ে হইলে ওইটা কি একটা জায়গার লোক যে আরে ইলিশে, আর বাইরের লোক থাকলে গায়ের লোক অতটা অ্যাকসেপ্ট করে নাই। তুলনামূলক ঢাকা শহরে এই চুরি চিন্তার কেসগুলো একটু বেশি হয়। ঢাকার ভিতরে না সেরকম কোন অসুবিধার মধ্যে পড়ি নাই, তার কারণ আমি সেরকম কোন জিনিস নিয়ে ঘুরি নাই। আর যদিও ঘুরছিলাম, ক্যামেরা ট্যামেরা একটু নিজের কাছে মানে জোড়ায় ধরে রেখে ঘুরছিলাম। এই স্টেশনটাও একটু কো সেফ রাখতে হবে। হ্যাঁ, বাসে চলতে হলে খোলা খোলা গাড়িতে, পাবলিক গাড়িতে চলতে হলে মানে ব্যাগ মোবাইল এগুলা সাবধান রেখে চলতে হবে। ধরো আমি বাসে উঠি না বেশি একটা, তো আমার নিজের গাড়ি সবসময় গাড়িতে চলা থাকে। খুব খুব কম যদি আমি কখনো উঠি, আমি বা মানে ব্যাগ আমার মোবাইল আমি হাতে হাতে করে ক্যারি করি, হাতে ধরে ক্যারি করি। কখন হুস করে নিয়ে নিল বোঝাও যাবে না, সবার কাছে সবকিছু জিজ্ঞাসা করা যাবে না। আপনি যদি জিজ্ঞেস করলে একটা দোকানের কাছে জিজ্ঞাসা করবেন যে ভাই আমি এটা দরকার, কোথায় যাবো, আমার এই জায়গাটা কোথায়, আমার এই জিনিসটা কোথায় পাবো, দোকানে জিজ্ঞাসা করবে। রাস্তায় হুটহাট করে কারো জিজ্ঞাসা করা যাবে না, এটা একটা খেয়াল রাখবেন। আপনি কি স্টুডেন্ট না? না, আমি ট্রাভেলার, প্রপার ইউটিউবার। ও ইউটিউবার, ইউটিউবে আসলে ইনকাম কিরকম আছে? ইনকাম হচ্ছে আমি যে ভিডিওটা দিচ্ছি, তো সেই ভিডিওটার মাঝখানে অ্যাড চলবে, তো সেই অ্যাডের থ্রু দিয়ে একটা আর্নিং হয়। আমাদের যে বাংলাদেশে একজন আছে সাতক্ষীরা ইউএসএ, রুহুল, রুহুল ইউএসএ, রুহুল ভালো ইউটিউবে, ভালো ইউটিউব থেকে ভালো দেখি, খুব ভিডিও ভিডিও আপনার আমেরিকার থেকে ভিডিও পাঠায়, প্রচুর লাইভ ভিডিও পাঠায়, কমেন্ট করে, মানুষ শেয়ার কমেন্ট করে, ভালো। উত্তরবঙ্গের আপনাদের কলকাতা প্রায় সেম সেম, দিনাজপুর কলকাতার ভিতরে আছে, বাংলাদেশের ভিতরে আছে, একই দিনাজপুর দুই দুই পাশে ভাগ করা। ওগুলো খেত মানে ফসল, প্রচুর ফসল হয়, শস্য হয়। বাংলাদেশের সব থেকে চাষযোগ্য জমি জায়গা কোন দিকে আছে? হ্যাঁ, চাষযোগ্য উত্তরে, উত্তর বাংলাদেশের সব থেকে চাষযোগ্য জমিগুলা উত্তর ধারে আছে, নর্থ বেঙ্গল। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু হইতে পারে অনেকটা। বর্ধমান জেলায় আমাদের বেশি চাষ হয় ধান। আর এখান থেকে স্টেশন কত দূর? স্টেশনে তো কত, 2 কিলো না, 3 কিলো, 5 কিলো কাছাকাছি। এখান থেকে স্টেশন 4 কিলোমিটার দূর। এটা ফ্লাইওভারের উপর আমরা চাচ্ছি, ফ্লাইওভারের উপর আমরা চাপছি বেশ অনেকক্ষণ কথাবার্তা বলে বলে। ঢাকার ট্রাফিক ক্রস করলাম, জল পড়ছে কি? আর কম পড়ছে। ঢাকার ওই যে ইয়াগুলো যাওয়া হলো না, ফেরি ঘাট গুলা, লঞ্চ ঘাট যেগুলা, নদী নদী লঞ্চে চাপা হলো না, লঞ্চে চাপতে গেলে তো সে বরিশাল নিয়ে যেতে হবে। সকালবেলা ৬টা ৬টায় বরিশাল পৌঁছায়। ৩ ঘন্টা সর্বোচ্চ লাগে এখন বাসে করলে।
এখন আমরা একটু পরে ঢুকে যাচ্ছি ঢাকা কমলাপুর স্টেশন, সামনেরটা আশা করি স্টেশন হবে। এইখানে কি আপনি আমাকে ড্রপ দিবেন? ইয়ার থেকে আগে তো মনে হয় যাওয়া এলাও নাই। ঢাকা কমলাপুর স্টেশনের বাইরেটা দাঁড়ায় আছি, এন্ড করে দেন। নাই নাই কি বলছে? ক্যারি করার জন্য না, যদি বাংলাদেশ আসি আরো দেখা হবে। How are you? Yeah, I'm good. You can speak in English? Yeah, English. Hello? Little or full English? Ashi station, Ashi. No, thank you. I can take my own bag. Bathroom, Madandeshi. No, thank you. I don't want any help. Thank you. Thank you. I'm not the lecture. Okay, station, when did you get to? হম দূসরে পকড়তে মেরে পকড় লি হ্যাঁ। ভাই থ্যাংক ইউ, ভাই ভাই থ্যাংক ইউ, প্লিজ। হাবিবি ওয়েলকাম টু বাংলাদেশ। সো দিস ইজ দ্য রেলওয়ে স্টেশন অফ ঢাকা। ওকে 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 থ্যাংক ইউ। তুমি কে চাইয়ে মেরে সে কে চাইয়ে তুমি লোক কো? আমরা চাই ইন্ডিয়ার টেকা মোদি মিয়ার টেকা মোদি সাহেব পয়সা চাইয়ে। হ্যাঁ, বাট মোদি সাহেব কা পয়সা তো মেরে পাস নেই হ্যায় ভাই। আবি বাংলাদেশ পে বাংলাদেশ কা পয়সা হ্যায়? মোদি সাহেব পে খান সে দিতে পারবে? নেই হ্যায় মেরে পাস। ওকে লো লো 5 রুপিয়া লো, থ্যাংক ইউ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চলো ভাই। ওকে হাবিবি ভাই। প্লিজ এন্টার। এখন বাংলাদেশের ঢাকা রেলওয়ে স্টেশনের ভিতরে আছি আর ঢাকা রেলওয়ে স্টেশনটা কিছুটা এরকম দেখ, এটা হচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন। এখান থেকে আমি এখন ভিতর দিকে যাবো ট্রেন ধরার জন্যে। এখন প্ল্যাটফর্মের জাস্ট ভিতর ধারে ঢুকবো, কিন্তু এখনও আমার ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্ম আসবে সেটার ব্যাপারে কিছু বলে নাই। ঢাকা রেলওয়ে স্টেশনটার আর্কিটেকচারটা বেশ একটা দারুণ আর্কিটেকচার। বিভিন্ন লোক এখানে দাঁড়ায় আছে। বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম বাসে ট্রাভেল করে, কিন্তু ট্রেনে যে ট্রাভেল করে সেটা দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গার ট্রেন আছে এখানে। বাংলাদেশে যদি কেউ সস্তায় ঘুরতে চাই, আমার মনে হয় ট্রেন হচ্ছে একটা বেস্ট অপশান। আমার ট্রেনের যে লাইন সেটা এখন আসে নাই, আমি ট্রেন ধরবো বেনাপোল এক্সপ্রেস। বেনাপোল এক্সপ্রেসের এখনও প্ল্যাটফর্ম নাম্বার অ্যানাউন্স করে নাই। ট্রেনটার টাইম আছে 23:15। এখানে একটু প্রবলেম আছে আমার, যেহেতু বাংলাদেশের আমি যেহেতু ইন্ডিয়ান, বাংলাদেশের আমার সিটিজেনশিপ নাই, সেই জন্য আমাকে 6 নম্বর কাউন্টার যেতে হবে। 6 নম্বর কাউন্টারে যাই, টিকিটটাকে প্রিন্ট করতে হবে। চাচা 6 নম্বর কাউন্টার কোন দিকে? সামনে দাঁড়াইছি 6 নম্বর কাউন্টারে যাই পরে এখন কথা বলতে হবে ভিতর দিকে। এখানে টিকিটের কি নিয়ম আছে সেটা আমি জানি না, আমাকে 6 নম্বর কাউন্টারে পাঠালো।
যদি কেটে দেন জি দাদা একটু আগে আচ্ছা দাদা আমি দেখি দাদা আর আরো দুইটা পারলে তো ম্যাচ করে দেন টিকিট প্রিন্ট করার আছে টিকিট প্রিন্ট জি দাদা না না দাদা এখানে দাদা আপনার আসতেছে না আপনার হয়তো অনলাইন ইয়া করা ভেরিফাই ইয়া এনআইডি দিয়ে ভেরিফাই করা হয়তো নাই সেটা তো ভাই পাঁচটা ছয়টা আমার দাদা বলছে আমি দাদা কয়টা ম্যাচ করে দাদা আর মিনিমাম তিনটা লাগবে টিকিট প্রিন্ট হয়ে গেছে আমার অ্যাকচুয়ালি আমার একটু ভয় লাগছিল এইটা হচ্ছে বাংলাদেশের ট্রেনের টিকিট আমি ইন্ডিয়ান বলে আমার জন্য কোনো যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে আমি কিন্তু অনলাইন পিডিএফ দেখাই পর এখন টিকিটটা প্রিন্ট করে নিয়েছি প্রিন্ট করাবার পর এখন যাব ভিতর দিকে আমার যে টিকিটটা আছে সেটা হচ্ছে ঢাকা থেকে দর্শনা এইখানে টাইম দিয়েছে 11:15 আর যেটা আমার ক্লাস আছে সেই ক্লাসটা হচ্ছে স্নিগ্ধা আর এখানে বাংলায় লেখা আছে গ 75 এখানে গটা যেমন আমাদের ইংরেজিতে ইন্ডিয়াতে বেশি প্রেফার করে সেরকম এখানে বাংলাটাকে বেশি প্রেফার করে যেমন গ সেটাকে ইংরেজিতে জিএ লেখা আছে গ 75 বাংলা ভাষার এত সুন্দর ব্যবহার বাংলাদেশে আসি পরে আমি দেখতে পাচ্ছি টিকিটটা নিয়ে পরে এখন যাই স্টেশনের ভিতরে টিকিটটা লেবার পর এখন স্টেশনের ভিতরে দাঁড়াইছি এখনও কোনো ট্রেনের টাইম দেয় নেই জায়গাটা বেশ একটা ভিজা ভিজা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে বেনাপোল এক্সপ্রেস 11:15 প্রায় 30 মিনিটের মতন সময় আছে আমার হাতে এখন একটু বাইরের দিকে যাচ্ছি আমার 30 মিনিটের একটা ফাঁকা টাইম আছে সেই 30 মিনিটের ফাঁকা সময়টায় বাইরে দাঁড়ায় যাবার পর একটু কিছু খাবার দাবার নিয়ে আসবো কারণ গোটা রাত আমাকে এখন ট্রেনে যেতে হবে স্টেশনটার বাইরে দিকে বেরাচ্ছি হালকা হালকা জল পড়তে আরো শুরু হলো জলটা বেশ থামিছিল এখানে যত রাজ্যের ডেঞ্জারাস লোকগুলো থাকে এই জায়গাটাকে একটুকু অ্যাভয়েড করাই ভালো বিভিন্ন লোক এখানে টার্গেট করবে খাবার দাবার কেনার পর এখন স্টেশনের ভিতরে পৌঁছে গেলি আর পৌঁছিবার পর স্টেশনের ট্রেন ঢুকছে এটা হচ্ছে ঢাকা বেনাপোল এক্সপ্রেস বাংলাদেশের একটা ইন্টারসিটি ট্রেন এই ট্রেনটা এখন আগে দিকে যাচ্ছে আগের থেকে হয়তো লাইন ক্রস করে পিছন ধারা আসবে ট্রেনটার কন্ডিশনটা বেশ একটা ভালো স্ট্যান্ডার্ড ট্রেনের মতো মনে হচ্ছে যে কোন একটা স্ট্যান্ডার্ড ট্রেন যেগুলো আমরা ইন্ডিয়াতে দেখি বা ইন্ডিয়ার বাইরে বিভিন্ন বিদেশে দেখি ইন্ডিয়াতে যেমন শতাব্দী ট্রেন থাকে সেরকম টাইপের মনে হচ্ছে কিন্তু এখানে যত ট্রেন বাংলাদেশের ট্রেনগুলো এগুলো কিন্তু ডিজেলে চলে এগুলো ইলেকট্রিকে চলে না ডিজেল ইঞ্জিন সব ওই পিছন দিকে যাচ্ছে ট্রেনটা পিছন ধারে যায় এখানে বুঝতেও পারছি না ঠিকঠাক কোনটা ওঠে আমার সিট আচ্ছা এইখানে আছে ইয় আচ্ছা আমাদের বাংলা ভাষায় যেমন অক্ষরগুলো আছে ইয় সেরকম টাইপের এইখানেও কিন্তু অক্ষরগুলো দেওয়া আছে বাংলা ভাষার একটা ভালো ব্যবহার বাংলাদেশে আছে বড় দেখা যায় যেমন ঝ ঝটাকে জে ইচে লেখা আছে ঝ আমার যেটা আছে সেটা হচ্ছে গ ওকে দেখা হবে একটা মেসেজ দিয়ে রাখলে বেটার হয় এখন ভিতর দিকে ঢুকি ফেসবুক লাইভটা এখানে শেষ করছি কারণ ফেসবুক লাইভে বেশি কিছু দেখা যাবে নাই ছ আমারটা হচ্ছে গ তাহলে গয়ের দিকে এখন আগাই বাংলা ভাষায় এত সুন্দর করে লেখা আছে এগুলো দেখে বেশ ভালো লাগছে চলো স্লাইডিং ডোর আমার যে কামরাটা আছে সেই কামরার ভিতর ঢুকেছি আর আমার যেটা টিকিট নাম্বার আছে সেই টিকিট নাম্বার হচ্ছে 75 73 75 এটা হচ্ছে আমার সিট এই সিটে এখন আমি বসবো আর এখানে কিন্তু শেষটা পর্যন্ত কোনো যে ব্যাগ ট্যাগ রাখার জায়গা থাকবে সেরকম কিন্তু নাই এটার জন্য একটা প্রবলেমে পড়ছি আমার যে রেলের কম্পার্টমেন্টটা আছে সেটা এরকম কিছু একটা দেখছি এখানে চারদিকে এসি চলছে উপরে লাইট আছে আর এরকম একটা চেয়ার কার টাইপের ইন্টারসিটি এক্সপ্রেস যেটা ঢাকা থেকে বেনাপোল পর্যন্ত যাচ্ছে
এই যে আগের দিকে যাই পরে একটুকু দেখাই, এটা হচ্ছে গোটা ট্রেনটা। পিছনে টয়লেট, এখানে সাইডে চার্জিং পয়েন্ট আছে। এই যে ইলেকট্রিক চার্জ যদি আমি করতে চাই তাহলে এগুলো হচ্ছে চার্জিং পয়েন্ট, যেগুলোতে ইন্ডিয়ান চার্জার, আমেরিকান চার্জার, ইউএস ভার্সন সব চার্জ হবে, তার সঙ্গে ইউএসবি ডাটা কেবল আছে, এগুলো ডাইরেক্ট ডাটা কেবলটা ঢুকালে ডাইরেক্ট ফোন চার্জ হবে। ঢাকা বেনাপোলের মধ্যে চলাচলকারী আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আপনাদেরকে সাদর অভিনন্দন জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের যাত্রা শুরু হবে। আমাদের ঢাকা শহরের ভিতরে এখন ট্রেনটা চলছে, বাংলা ভাষায় যে কথাটা বলছে এটা শুনতে বেশ মিষ্টি লাগছে, মনে হচ্ছে এটা কোনো আর্টিফিশিয়াল আওয়াজ নয়, ন্যাচুরাল সাউন্ড কেউ একটা রেকর্ডিং স্টুডিওতে রেকর্ড করেছে। এখন আমরা ট্রেনের উপরে চেপে আছি আর অনেকটা রাত হয়ে গেছে। অ্যাকচুয়ালি টাইম হচ্ছে রাত একটা বাংলাদেশি টাইম হিসাবে। আমার পাশে যে কো প্যাসেঞ্জার আছে হচ্ছে দাদা, আমার সঙ্গে এখন ট্রাভেল করছে। তো দাদার সঙ্গে অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করবো যে আমাদের ইন্ডিয়াতে যেমন এসি কোচ হয়, নন এসি কোচ হয়, স্লিপার হয়, চেয়ার কার হয়, সেরকম বাংলাদেশের যে কোচ সিস্টেমটা ওইটাই কী আছে, আর বাংলাদেশের কোনো রেলওয়ের অ্যাপ আছে কি না, আমাদের যেমন IRCTC বলে একটা অ্যাপ আছে আর লাইভ ট্রেন স্ট্যাটাস দেখা যায়, এরকম কোনো আছে কি না, সেসব জিনিসগুলো। আচ্ছা দাদা, সবার থেকে আগে জিজ্ঞাসা করছি, আপনাদের এইখানে বাংলাদেশে কোনো এরকম সিস্টেম আছে যেটাতে অনলাইন টিকিট কাটা যায়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাদের দেশে অনলাইনে টিকিট কাটার তো একটা অ্যাপ আছে, পাশাপাশি ওয়েবসাইট আছে। অফিসিয়াল যে অ্যাপটা আছে ওইটা দেখাতে পারবেন? কারণ এখনকার দিনে ওয়েবসাইট ভিজিটার কম, ম্যাক্সিমাম লোক মোবাইলের ভিতরে কাজগুলো করে নি। একটু অ্যাপটা দেখাবেন যে কেমন অ্যাকচুয়ালি হয়। এটা হচ্ছে আমাদের খুবই ভালো একটি অ্যাপ তৈরি করেছে বাংলাদেশ রেলওয়ে, খুবই অ্যাক্টিভ। এই যে হচ্ছে অন করে দেখাচ্ছি, মানে ইজিলি এবং খুবই ইজিলি হচ্ছে, যে কেউ হচ্ছে সহজে হচ্ছে টিকিট কাটতে পারবে। প্রসেসটা খুবই সহজ, খুব বেশি ইনফরমেশান দিতে হয় না, খুব ইজিলি হচ্ছে যে কেউ টিকিট কাটতে পারবে। অ্যাপটার ভিতরে জাস্ট আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোন জায়গা থেকে কোন জায়গা গেলে কোনখানে যাব, স্টেশন এন্ড ক্লাস, দেন আপনি হচ্ছে ডেট এখানে ফিক্স করবেন, সার্চ করবেন, ট্রেনের নাম চলে আসবে, ওই ট্রেনের হচ্ছে আপনার ভাড়া কত কী ব্যাপার সব কিছু চলে আসবে। যেমন এখানে হচ্ছে আপনার ACS টিকিট 920 টাকা। আচ্ছা, ACS টা কি স্লিপার? ACS হচ্ছে স্লিপার, নো নট স্লিপার, ACS হচ্ছে আপনার কেবিনে হচ্ছে সোফা সিট, সেটা হচ্ছে এটাকে বলা হয় এসি সিট, সিট সিট ঠান্ডা সিট আর কি, সেটাই বোঝানোর জন্য ওনার ACS। আচ্ছা, হ্যাঁ আমাদের দেশে যে ধরনের সিটগুলো আছে এর মধ্যে হচ্ছে সবুজ চেয়ার, তারপরে আছে হচ্ছে স্নিগ্ধা যেটা হচ্ছে এসি চেয়ার, তারপর আছে হচ্ছে আপনার ACS মানে হচ্ছে এসি সোফা, যে সোফা থাকে মানে ওই সোফাতে বসে অবস্থা ক্যাবিনে, আলাদা। তারপরে আপনাদের দেশে যে স্লিপার আছে সেটাকে আমাদের দেশে বলা হয় বার্থ, এসি বার্থ বলা হয়। সিস্টেমটা একটু আলাদা, এত রাতে ট্রেন, এসি সব কিছুই ভালো, ট্রেনের কোয়ালিটিও ভালো, ট্রাভেল জার্নিটাও ভালো লাগছে, বাট এত রাতে ট্রেন যদি এরকম করে দিত যে স্লিপার শুয়ে শুয়ে যাওয়া যায়, কারণ গোটা রাত বসে বসে যাওয়াটা একটা চাপের। এই যে আমরা এখানে একটা দেখাচ্ছি, যেমন আমাদের এই ট্রেনটা, যেমন আমরা ঢাকা টু বেনাপোল যে ট্রেনটা এখন বুক করেছি সেটাই আছি। ইন্টারনেট স্পিড স্লো আছে মনে হয়, নেটওয়ার্ক প্রবলেম তো নেটওয়ার্ক প্রবলেম একটু স্লো থাকার কারণে আমরা প্রসেসটা দেখাতে পারলাম না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিস্টেম, বাংলাদেশের সবথেকে সস্তা যদি বলা যায় তাহলে লোকাল ট্রেন, লোকাল ট্রেনে চাপতে হবে, আর বাস কন্ডাক্টর যেমন হয় সেরকম ট্রেন কন্ডাক্টর আছে, ওদেরকে বলতে হবে যে আমরা কত দূর যাবো বা যেতে চাই, সেই হিসাবে ট্রেনের টিকিট কাটিয়ে দেয়। বেশ একটা রাত হয়ে গেছে, রাত একটা বাজছে, এখন ভিডিওটা বন্ধ করছি, ধীরে ধীরে করে রাতের বেলায় ট্রেন জার্নি করি। বাইরের দিকে কিছু দেখাচ্ছে না, গোটায় অন্ধকার, সবাই ঘুমাচ্ছে, আমরা এখন ব্লগ করছি।
ঈশ্বরদী জংশন স্টেশনে যোগদানকারী সম্মানিত যাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা বেনাপোলের মধ্যে চলাচলকারী আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের যাত্রা শুরু হবে। এটা ছিল ট্রেনটা, যে ট্রেনে করে ঢাকার থেকে দর্শনা বর্ডার পর্যন্ত আলম। ট্রেনের জার্নিটা একটা ভালো জার্নি ছিল, গোটা রাতভর বসে বসে আসছিলাম, সেই জন্য একটা অসুবিধা মনে হচ্ছিল, কিন্তু কোনো সেরকম কষ্ট হয় নাই। ইন্ডিয়ান রেলওয়ে স্লিপার রাজ্যে ট্রাভেল করার জন্য সবথেকে ভালো ট্রেন। এখান থেকে 3 কিলোমিটার হচ্ছে বর্ডার, ইঞ্জিন ভ্যানে করে চাপতে হবে, চাপে পরে যেতে হবে। এই ভ্যানগুলো হচ্ছে বর্ডারের, পুরো ডিমান্ড আছে, হাই ডিমান্ড এখানে লোকের। বেনাপোলের মতন অতটা ভিড় নেই, কিন্তু যথেষ্ট ভিড় আছে। মামা কি অবস্থা? গুড মর্নিং। এখান থেকে বর্ডার কত করে ভাড়া? একজন গেলে চারজন ধরুক। আপনি উঠে নসিব দেখি, আরে বাবা 10 টাকার মামলা, 10 টাকা বেশি দিলেন, কে আছে এটাই নিয়ে চলে যাবো, না হলে আপনি ওঠেন। এখানে এখন চাপি গেছি ইঞ্জিন ভ্যানের উপরে, ইঞ্জিন ভ্যানের উপরে এখন চাপি আছি। বর্ডার চেকপোস্ট থেকে ইন্ডিয়া যাবার আগে একটা 450 টাকা ট্রাভেল ট্যাক্স দিতে হবে, সেই ট্রাভেল 500 টাকা। আর যার কাছ থেকে করাবো সেও তো কিছু কমিশন দেবে। যখন কেউ ইন্ডিয়া থেকে বাংলাদেশ ঘুরতে আসবে এজ এ ইন্ডিয়ান, তখন কিন্তু কোনো ভিসা ফি লাগে নাই। বাংলাদেশের নিয়ম হচ্ছে যখন বাংলাদেশ থেকে ঘুরে ইন্ডিয়া যাবে, ঘোরাঘুরি করার পর তখন একটা 500 টাকা ট্রাভেল ট্যাক্স লাগে। সেই ট্রাভেল ট্যাক্সটা সোনালী ব্যাংক বলে একটা বাংলাদেশের ব্যাংক আছে, সেই ব্যাংকটার থেকে কাটা নিতে হয়। এখন বর্ডারে যাই পরে সেই ট্রাভেল ট্যাক্সটা কাটাবো, আর একটু পরে পৌঁছে যাবো গেদে বর্ডার। বর্ডারের এই দিকটাকে দর্শনা, আর ওই দিকটার নাম গেদে, এইদিকের নাম হচ্ছে জয়নগর। আপনার নাম কি? আমার নাম হচ্ছে বাপ।
কি নাম? বাবু 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 গোটা নামটা? গোটা নামটা বাবু বললে মোহাম্মদ বাবু। এই আশেপাশের জায়গাগুলাই বেশ ভালো ফলের বাগান আছে, কলা খেজুর তাল আম বাগান লেবু বাদিকে আম বাগান। নিচের গুলো কি? এগুলো এগুলো ছোট ছোট আছে বলে বুঝা যাচ্ছে তো নিচে আখ গাছ বুঝলেন না? এখানে তেল কোম্পানি চিনি মিলছিল, খুব নাম করা মিলটা চিনি মিল, এখন বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের বর্ডারে যখন আমি ঘুরছিলাম কিছু কিছু জায়গা দেখেছিলাম, যেসব জায়গাগুলো হয়তো বর্ডারটার অনেকটা ভিতরে ইন্ডিয়ান জমি জায়গা আছে, এই যে সামনের যে জমিগুলো আছে এগুলো হয়তো বাংলাদেশের ভিতরে কিন্তু ইন্ডিয়ান লোকের, এগুলোর মালিক। আচ্ছা ইন্ডিয়ান লোক তাহলে এখানে এসে পরে চাষবাস করো? তো চাষ করো, সকালে যখন বর্ডার খুলে দেয় সে তখন চাষ করো, দুপুর বিকালে চলে যায়। আইডেন্টি কার্ড ওরা জমা দিয়ে আসে, আইডেন্টি কার্ড জমা দিয়ে তারপরে ওরা এসে কাজ করে আবার চলে যায়। এখনো পর্যন্ত তো দেখা যাচ্ছে না, এখন কেউ কাজ টাজ করতে আসে না। এখনো বাংলাদেশ রেল লাইনটা ক্লোজ করার পর ইন্ডিয়া এই যে প্ল্যাট দেখছেন একটা সাইনবোর্ড, সাইনবোর্ডের ওই পাশ থেকে ইন্ডিয়ান জমি, ওইখানে আপনার ডিজিটি চেক হবে। জয়নগর বর্ডার আসার পর অ্যাকচুয়ালি যখন আমি বাংলাদেশ ঢুকেছিলাম বনগাঁও বর্ডারে, সে তখন এরকম একটা ফর্ম দিয়েছিল, এদিকে আসার পর একটা সেম কন্ডিশন, এই যে এই ফর্মটা আছে এই ফর্মটাকে ভরতে হবে, কোথায় গেছিলাম কী ব্যাপার কতদিন গেছিলাম, তার সঙ্গে ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে। আমি আমার ভ্যাকসিন সার্টিফিকেটটা অলরেডি এখন দাদাকে দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ করে, দাদা ওটা আমাকে এখন প্রিন্ট করে দেবে। প্রিন্ট করার পর এই ফর্মটার সঙ্গে ভ্যাকসিন সার্টিফিকেটটা অ্যাটাচ করতে হবে, বাংলাদেশ কাস্টম ক্লিয়ার, ইমিগ্রেশন ক্লিয়ার, ইমিগ্রেশন ক্লিয়ার করার পর আমি ইন্ডিয়া ঢুকতে পারবো। এখন সেগুলো লেখালেখি করছি, আবার কলমটা জানতে বেশি কিছু লাগে নাই, পাসপোর্ট নাম্বার কবে এসেছিলাম কীসের জন্য এসেছিলাম এইসব জিনিসগুলোর ব্যাপারে বাস সেগুলো ফিল আপ করছি। তার সঙ্গে যেটা ট্রাভেল ট্যাক্স আছে সেই ট্রাভেল ট্যাক্সটা লাগবে, ট্রাভেল ট্যাক্সটা এখান থেকে দিব। আর দাদার কাছ থেকে যেহেতু করছি এখানে 50 টাকা আমাকে বাড়তি লাগছে অনলাইন চার্জ। আমার যে ডকুমেন্টেশনের কাজগুলো ছিল সেগুলো ফিল আপ করার পর একটা আছে অ্যারাইভেল কার্ড আর ভ্যাকসিন সার্টিফিকেট, তার সঙ্গে ট্রাভেল ট্যাক্স, এই দুটাকে ফিল আপ করলি, করার পর এখন যাব বাংলাদেশ ইমিগ্রেশন। ইমিগ্রেশনের ভিতরে কোনো ভিডিও করা অ্যালাউ নাই, সেই জন্য ইমিগ্রেশনটা আগে করিলি, তারপর ভিতরে কী সিচুয়েশন আছে সেগুলোর ব্যাপারে এক্সপ্লেন করবো ইমিগ্রেশনটা কমপ্লিট হওয়ার পরে। এখন বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করলাম, ইমিগ্রেশন ক্রস করার পর ইন্ডিয়ার দিকে ঢুকছি। এই সামনে যে জমিগুলো আছে এগুলো হচ্ছে বাংলাদেশের, ওই দূরে একটা পিলার দেখা যাচ্ছে সাদা রঙের, ওই পিলারটার থেকে ওইটা হচ্ছে ইন্ডিয়া। পায়ে হাঁটি হাঁটি এখন যাচ্ছি। চাচা এখানে ভেড়া চড়াচ্ছে বাংলাদেশ বর্ডারে। দাদা এগুলো বাংলাদেশ না ইন্ডিয়া? মানে কোন জায়গার থেকে বাংলাদেশ? ওই সাদা পিলারটা নিজের দেশে ঘুরে চলে আসছি। ওই দূরে সামনে যে একটা পিলার দেখা যাচ্ছে, ওই পিলারের যে ধারে আমি এখন দাঁড়াই আছি, যেদিক থেকে ভিডিওটা বানাচ্ছি, এইটা হচ্ছে ইন্ডিয়া আর পিলারটার উল্টা ধারে হচ্ছে বাংলাদেশ। আর এইখানে একটা সবুজ আর লাল রঙের পতাকা আছে, সেই সবুজ আর লাল রঙের পতাকাটার ওই ধারে হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে একটা চাচা ওই ধারে ভেড়া চড়াচ্ছিল। আর এদিকে আসি পরে আমরা যখন ইন্ডিয়ায় ঢুকলাম, ইন্ডিয়ায় ঢোকার পর এরকম কিছু ইঞ্জিন ভ্যান আছে, এই ইঞ্জিন ভ্যানগুলো চাপলে 30 টাকা ভাড়ালে ইন্ডিয়ান টাকায়, আর যদি কেউ বাংলাদেশি টাকা দেয় তাহলে 40 টাকার মতো লেবে।
ইন্ডিয়ান চেকপোস্ট পর্যন্ত 1 কিলোমিটার। আর এই সামনের যে জায়গাটা আছে এটা হচ্ছে ট্রেন লাইন, এই ট্রেন লাইনটাই মৈত্রী এক্সপ্রেস যায়। আর চারধারটাকে ইন্ডিয়ান গভর্নমেন্ট ঘেরে দিয়েছে যাতে কোনো অসুবিধা না হয়। এইখান থেকে আমি এখন পায়ে হাঁটিয়ে হাঁটিয়ে ইন্ডিয়ান চেকপোস্ট পর্যন্ত যাচ্ছি। ইন্ডিয়ান চেকপোস্ট বর্ডার ক্লিয়ার করব, ইমিগ্রেশন ক্লিয়ার হোক, তারপর ইন্ডিয়ান টেরিটরিতে ঢুকবো। আচ্ছা, এই যে জমিগুলো আছে এগুলো ইন্ডিয়ান লোকের না বাংলাদেশের লোকের? এগুলো সব ইন্ডিয়ান লোকের জমি। এখান থেকে এখন যাচ্ছি বর্ডারের দিকে, পায়ে হাঁটে হাঁটে যাবো, কারণ গোটা রাস্তাটা আমার পায়ে হাঁটে আরামসে 1 কিলোমিটার এক্সপিরিয়েন্স করে করে যাওয়ার আছে, সেই জন্যে পায়ে হাঁটে হাঁটে। ইন্ডিয়ান কাস্টম, ইন্ডিয়ান ইমিগ্রেশন এই দুটো ক্লিয়ার করার পর ট্রেনের উপর বসে আছি। এরপর গোটা ইমিগ্রেশনের সিস্টেমটা বলছি, যখন আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসছিলাম কী কী লাগেছিলো। অ্যাকচুয়ালি যখন আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসছিলাম তখন দুটা জিনিস হয়, আগে বাংলাদেশের ইমিগ্রেশন, তারপর বাংলাদেশের কাস্টম ক্লিয়ার করতে হয়। সেই কাস্টম ক্লিয়ার করার পর বাংলাদেশের যে ওইদিকের বর্ডার দর্শনা, দর্শনার থেকে আমাদের গেদে হচ্ছে প্রায় 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার হবে নাই, 1 কিলোমিটার বা 1200 মিটার এরকম সামথিং একটা হবে। আমি অ্যাপ্রক্সিমেটলি ধরছি 1.5 কিলোমিটার। সেই 1.5 কিলোমিটারের যে ডিস্টেন্সটা আছে, যদি কেউ পায়ে হাঁটে ক্রস করতে চাই পায়ে হাঁটেও আসতে পারে, বা যদি কেউ ইঞ্জিন ম্যানে চাপি করে আসতে চায় তাহলে সে ইঞ্জিন ম্যানে চাপি করেও আসতে পারে। আমি ওই জায়গাটা পায়ে হাঁটে হাঁটে আসছিলাম, কারণ আমি চাইছিলাম যে রাস্তাটা পায়ে হাঁটে পরে যাই। তারপর পায়ে হাঁটে পরে যখন আমি ইন্ডিয়ান টেরিটরিতে ঢুকলাম, আমাদের দেশে যখন ঢুকলাম, ঢুকার পর আমার প্রথমে ব্যাগ চেক করলো, দুটো ব্যাগ, আমার পাসপোর্ট চেক হলো। পাসপোর্ট চেক করার পর আমাকে জিজ্ঞাসা করলো কীসের জন্য গেছিলাম বা কোথায় গেছিলাম, বললাম ঘুরতে গেছিলাম। তারপর আমার কাছে যে ক্যামেরাগুলো ছিল ওগুলো দেখছিল, দেখার পর জিজ্ঞাসা করলো যে আমি কি ইউটিউবে ভিডিও বানাই। আমি বললাম আমি ব্লগিং করি, ভিডিও বানাবার জন্যই বাংলাদেশ গেছিলাম বা এমনি ঘুরতে গেছিলাম এরকম একটা বললো। এরপরে সিধা হলো কি ইউটিউব চ্যানেল আছে, এবার ওগুলো এক্সপ্লেন করার পর আমি বিএসএফ যে পোস্ট আছে, ইন্ডিয়ান বিএসএফ পোস্ট, ওইখান থেকে ঢুকে গেলাম ইন্ডিয়া সাইডে। ইন্ডিয়া সাইডে ঢুকার পর প্রায় 100 মিটার 150 মিটার হাঁটার পরে ইন্ডিয়ান ইমিগ্রেশন পড়ে, ইন্ডিয়ান ইমিগ্রেশনে যাই পরে আমার পাসপোর্টে একটা স্ট্যাম্প পড়লো, বাংলাদেশের আগে ডিপার্চারের স্ট্যাম্প, যখন বাংলাদেশ থেকে ক্লিয়ার করছিলাম, আর ইন্ডিয়াতে আসার পর অ্যারাইভেলের স্ট্যাম্প, যে বাংলাদেশ থেকে বেরিয়ে গেছি আর ইন্ডিয়াতে ঢুকেছি। তো ওই ইমিগ্রেশনের স্ট্যাম্পটা লিবার পরে আমি এখানে, আমার কাছে কিছু বাংলাদেশের টাকা ছিল, সেই টাকাটা আমি চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর এইখানে যখন আমি কাস্টম ক্লিয়ার করছিলাম তখন অ্যাকচুয়ালি এখানে একটা সিস্টেম চলে, আমাকে 50 টাকা করে লাগবে, যদি 50 টাকা না দিই তাহলে কিন্তু কাস্টম ক্লিয়ার করবে না। এখানে যারা মানি এক্সচেঞ্জ করে তারা বলছিল, কারণ আমি বাংলাদেশ থেকে আসছি আর আমার কাছে ইন্ডিয়ান টাকা কোথার থেকে এলো, এরকম একটা কিছু সিস্টেম। তো যদি আমি সরকারি কোনো একটা, যদি কোনো একটা লাইসেন্স বা মানি এক্সচেঞ্জারের কাছ থেকে আমি চেঞ্জ করি তো তারা কিন্তু আমাকে জিএসটি বিল দেবে, কিন্তু এখানে জিএসটি কাটার একটা সম্ভাবনা আছে। তো জিএসটি 50 টাকা লেই, তো সেই জিএসটিটা এখানে একটা লোকাল লোককে দিতে হলো, তারপর আমাকে ইন্ডিয়ান কাস্টম ক্লিয়ার করালো। ইন্ডিয়ান কাস্টম ক্লিয়ার করার পর আমি এখন ট্রেনের উপর বসে আছি, এটা হচ্ছে ট্রেন, এই ট্রেনটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান লোকাল ট্রেন। যখন বাংলাদেশ গেছিলাম, সত্যি কথা বলছি, 11 তারিখে ঢুকেছিলাম, 22 তারিখে বেরোচ্ছি, এই 11 দিনে ইন্ডিয়ান লোকাল ট্রেনকে বিশালভাবে মিস করেছি, কারণ আমাদের ইন্ডিয়ান লোকাল ট্রেনের মতন সস্তা, ভারতবর্ষের মতন সস্তা দেশ পৃথিবীর আর কোনো দেশ হতে পারে না, যে পরিমাণ সস্তা এখানে থাকা খাওয়া ঘোরা এগুলো করা যায়। এখন বসে আছি, বেশ একটা গরম লাগছে, বসার পর ধীরে ধীরে যাচ্ছি শিয়ালদার দিকে। এদের থেকে এখন ট্রেনটা ছাড়লো, যাচ্ছি শিয়ালদার দিকে। এই সামনের যে ট্রেনটা আছে এটা শিয়ালদা যাচ্ছে, শিয়ালদা যাওয়ার আগে আমি ছাড়ি দিয়েছি ট্রেনটা। এই ট্রেনটার ভিতরে দমে ভিড় ছিল, ভিতরে কিছু ব্লগ করতে পারি নাই। এখন নামার পর এখান থেকে একটা লোকাল ট্রেন ধরে বর্ধমানের দিকে যাচ্ছি। ইন্ডিয়া আসার পর ম্যাক্সিমাম জার্নিটা দেখছি বর্ধমান পর্যন্ত লোকাল ট্রেনেই হয়ে গেল, লোকাল ট্রেন করে বর্ধমান থেকে দুর্গাপুর, দুর্গাপুর থেকে বাস ধরে ঘর, এরকম একটা কিছু প্রোগ্রাম করেছি। এই 1 নম্বরে ঢুকছে একটা লোকাল ট্রেন। এখন আছি জগদ্দল স্টেশনের উপরে। এখন ব্যান্ডেল জংশন ঢুকতে চলল, প্রায় 12টা বাজছে। বাংলাদেশে বেরাইছিলাম কালকে রাত ওই 10:30 11টার সময়, 10:30 নয় 10টার সময়, 12 ঘন্টার থেকে বেশি আমার এখন ট্রাভেল করা হয়ে গেছে, কন্টিনিউয়াস ট্রাভেল করছি। আরও 7 থেকে 8 ঘন্টা ট্রাভেল করার পর আমার ঘর পৌঁছিব। এদিকে আসে পর দমে গরম, এত গরম এখানে টিকতে পারছি, রোদটার ঝাঁঝটা দমে। ইন্ডিয়ান লোকাল ট্রেনে করে
শেষ পর্যন্ত মনে হচ্ছে যাব ঘর। বর্ধমান থেকে যাওয়ার মধ্যে এখন রাস্তায় কলা আছে, এখানে যে কলাগুলো আছে এই কলাগুলোর দাম হচ্ছে 2 টাকা করে, আর এই সেম কলা বাংলাদেশে যখন খাচ্ছিলাম এই কলাগুলোর দাম ছিল 6 টাকা করে, 6 টাকা থেকে 8 টাকা। তো এইটা হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের দামের ডিফারেন্স। এখান থেকে বর্ধমান স্টেশন আর আধ ঘন্টা পরেই এখানে স্টেশনের উপর দাঁড়ায় আছে রসুলপুর, একটু পরে পৌঁছে যাবো বর্ধমান। বেশ গরম আজ, গোটা দিন দিনের বেলায় ট্রাভেল করছি ট্রেনে, ট্রেনটা ছাড়ি দিল বর্ধমান স্টেশনের দিকে, ঢুকবো আধ ঘন্টার ভিতরে। এখন বর্ধমান স্টেশনের ভিতরে ট্রেনটা ঢুকছে, প্ল্যাটফর্মে প্রায় ঢুকে গেল। সকাল থেকে ট্রাভেল করছি, সকাল 8:45 থেকে এখন দুপুর 1:30 বাজছে, এখন আরও আমাকে প্রায় 150 কিলোমিটার ট্রাভেল করতে হবে বর্ধমান থেকে দুর্গাপুর, দুর্গাপুর থেকে পুরুলিয়া। বর্ধমান জংশনে এখন ট্রেনটা পৌঁছেছে, এখান থেকে অন্য একটা ট্রেন নিয়ে পরে দুর্গাপুরের দিকে যাব। এই ট্রেনের থেকে আমি নামছি, বেশ গরম চারদিকটা, 1:40 বাজছে, ট্রেনটা বেশ খালি, এরপরে এই ট্রেনটা ঘুরে পরে শিয়ালদার দিকে চলে যাবে। এখন একটা অন্য ট্রেন নিচ্ছি, এখন প্ল্যাটফর্মে জাস্ট ট্রেনটা ঢুকবে, ভোপাল সুপারফাস্ট এক্সপ্রেস। এত রোদে পুরো একদম গলে গেলাম, শুধু মনে হচ্ছে শরীরের হাড়গুলো আছে। এখন দুর্গাপুর স্টেশনটার বাইরে আছি, আর এখান থেকে এখন বাস নিয়ে যাব ঘর পুরুলিয়ার ধারে। সামনে আছে বাস স্ট্যান্ড, স্টেশনটার থেকে বেরোবার পর বাস স্ট্যান্ডে দেখি বাস বুক করে পুরুলিয়া। আরও 3 ঘন্টার একটা বাস জার্নি, তারপরে ফাইনালি যাব ঘর বাসে করে। দুর্গাপুর বাস স্ট্যান্ড, এই তো পিছনের বাসটা হচ্ছে পুরুলিয়া, পুরুলিয়ার বাস। এই বাসটা করে এখন যাব ঘর পর্যন্ত, দুর্গাপুর পুরুলিয়া স্টেট বাসের উপর চাপে। বলে তোমার চুলটা কোন সেলুনে কাটাইছে ওইটা আমিও কাটাবো, কিরকম হয়েছে বল না, কিরকম হয়েছে সেটা বল না, কোন সেলুনে কাটাইছে ওইটা আমার জানা আছে, কিরকম হয়েছে সেটা বল, এখন কিরকম লাগছে, তখন কিরকম, তখন তো নাম হিরো হিরো আলম টু লাগছে তো, বলেছে তো হিরো আলম টু কাকার সঙ্গে আমাদের এখানে পরিচয় হয়েছে, কাকার হেয়ার স্টাইল আমরা দেখতে পাই, বেশ খুশি হয়েছি। একটু কাকার হেয়ার স্টাইলটা সিধা হবো, যে কোন সেলুন কাটাইছে চুলটা, বলো বলো কোন সেলুন, পুরুলিয়া মাকুড়া কোথায় কাটাইছো, আর এটার ইন্সপিরেশন কোথা থেকে, কোন জায়গায় দেখেছিলে এরকম স্টাইলটা? যখন রিপোর্ট নিবি সেরকমই নে, তারপর তোর হাতের নখ গুলো, এই তো কি দেখিস, এই তো তুই তো এখন কিছুই দেখিস, আরো কিছু আছে। দুর্গাপুর বাস স্ট্যান্ডের থেকে বাস ছাড়ে দিয়েছে, এখান থেকে 3 ঘন্টা এখন বাসে করে যাইতে হবে পুরুলিয়া তক্ক। আর এখানে কাকা আমার ভিডিও দেখে পুরা দূরে এলে চিনতে পারি গেছে, আমি বলি কাকা ডাকছে ওই দুর্গাপুর বাস স্ট্যান্ডে বুঝতে লাগলি, তারপর বলে ভাই বিষ্ণুরিয়া যাবে, রোড়ায় নাম দিব না, বিষ্ণুরিয়ায় নাম দে, আমি এক ভিডিও দেখলাম, একবার ভিডিও দেখি ভালো লাগে, থ্যাংক ইউ, আরও ভিডিও বানাবো, আরও রোড়া রোড়া ভাঙা ভিডিও করবো।
এত কিছু করার পর এখন ফাইনালি ব্লগটা লাস্ট পার্টটা এখন শ্যুট করছি। বাংলাদেশ থেকে ঘর চলে আসছি, আসার পর বেশ অনেকদিন হয়ে গেছে, তারপর অনেক কিছু হয়েছে, সেগুলোর ব্যাপারে টুকিটাকে ভিডিও দিতেছিলাম। তো এটা হচ্ছে ব্লগের লাস্ট পার্ট। দুর্গাপুর থেকে আরামসে ঘর চলে আসছিলাম, আর বাংলাদেশের যে ট্রাভেল এক্সপিরিয়েন্সটা হলো সেইটা একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। সাইকেলটা আপাতত বাংলাদেশের ঢাকায় রাখা আছে। ভিডিও ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে ইয়ার পর একটা নতুন ভিডিও সিরিজে, যেটাতে আমি হয়তো পুরুলিয়ার আশেপাশে বা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে আরও ভিডিও করতে শুরু করবো।